বন্ধ আছে আমার সাথেই হয় এটা একটু ব্যাক পাঁচ জায়গা শুট করলাম আমার নাম অভি অভিক অভি অভি আচ্ছা আমি অভিষেক হাই পড়া এটা একটা নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত বেসিক্যালি আজকে যাচ্ছি কলকাতায় শুট করতে আর আমার সামনে এ রয়েছে জানো তো ইয়ো রুদ্র রুদ্র খুব ফেমাস ট্রেনে রুদ্র খুব ভালো গান গায় ট্রেনে কত ইনকাম তোর ডেলি ট্রেনে ডেলি ট্রেনে মোটামুটি হাজার টাকা ইনকাম হয় ওই ভাই কিন্তু গান গে খুব ভালো গান গায় ট্রেনে ঠিক আছে চলো এই আর আমি মিলে আজকে যাচ্ছি কলকাতা শুট করতে কিছু শুট দেখাবো আর বাকি মেইন চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে ব্লগ আপলোড হয় খুব হাপি গেছি হুগলি স্টেশনে রয়েছি ট্রেন আসুক তারপর যাচ্ছি কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে এত খাচ্ছে তো সারাদিন ধরে না হ্যাঁ একটু মোটা হয়ে গেছে আবার গরমে বেড়ে বেড়ে সব বড় বাজার আমরা এরকম একটু বড় বাজারে ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়ার সন্ধানে বেশিরভাগ ভেজই পাওয়া যায় মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি মাস্ক লাগিয়ে একদম কাকড়ি মার্কেটের কাছে রয়েছে দেখি এবার কোথাও কিছু যাওয়া যায় প্রচন্ড ভিড় এসব জায়গা মাঝে মাঝে রোদ্দুর আসছে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে তার মধ্যেই আমরা ভিডিও করার জন্য এগোচ্ছি ভিডিও করার জন্য শুধু নয় কিছু খাবার সন্ধান হবে না আমরা যে সন্ধানটা করতে পেরেছি খাবার ফুড দাদাগুলোর কাছ থেকে আমি আজকে ইডলি ট্রাই করলাম 15 টাকায় দুটো আমি একটা কথা বলবো অ্যামেজিং খেতে কোথায় কি আছে চ্যানেলের ভিডিও দেখে নিও ওখানে পেয়ে যাবে বাট সত্যি কথা বলবো খুব সুন্দর খেতে তাই তো রুদ্র অসাধারণ খুব ফ্রেশ খুব ভালো যে আসবে এখানে একটু ট্রাই করুন বাপরে ভিড় কাল 65 এ মটর পনির কর্ন পনির কর্ন কর্ন চানা পনির ডাল মাখানি পটল রস আলু দাঁতো মে তেজ ঝঞ্ঝনা হাট একটা জিনিস হলো এই মানুষটার সাথে শুট করে মজা আছে বেস ফানি লোক আছে চলো থ্যাংক ইউ এখানে লেখা আজকের কলকাতা থেকে ফিরলাম এখন বাড়ি যাই দেখি কোথাও বেরোতে হয় নাকি সন্ধ্যেবেলা অলরাইট অলরাইট গুড ইভিনিং দোস্ত তো সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি না কই মঞ্জিলে না কই সাথে আরে এরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি বেরিয়েছি হচ্ছে জয়ার কিছু ফরমাইশ পুরো করতে সেটা আগে দেখতে পাবে বেসিকলি অনেক দিন বাদে এই সেট আপটাকে ইউজ করছি তো ইচ্ছা হলো হঠাৎ সেট আপটাকে ইউজ করার কারণ এই চ্যানেলে এই সেট আপটা হয়তো এরপর থেকে ইউজ হবে হয়তো না করবো আমি ইউজ করবো তো যাওয়া হচ্ছে এখন একটু চন্দননগরের দিকে আর চারিদিকে তো রথযাত্রার যে একটা খুশির কী বলে মেজাজ সব তৈরি হয়ে গেছে রথের সব শুরু হয়ে গেছে কালকে রথ সব কিছু আমি এখন রয়েছি রবীন্দ্রনগর বাজারে গেছে তো এখানে বেশ এই মধ্যেখানে ইয়েগুলো কোথায় গেল বাম্পার ডিভাইডার একটা ছিল না রাস্তা ও মাই গড সব হাঁটিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি রথে প্রবলেম না অ্যাকচুয়ালি বাস যখন যায় ওরাই ভেঙে দিয়ে চলে যাচ্ছে ওই জন্য আর রাখিনি এই রাস্তার আগে খুব বাম্পার ছিল বাম্পারের জন্য লোকে অ্যাক্সিডেন্ট মানে কী বলবো প্রোভাইড অ্যাক্সিডেন্ট যেন না হয় ওই জন্য বাম্পার যায় যাতে স্পিডে লোকে যায় না যায় না কিন্তু এই বাম্পারগুলো দেওয়ার ধরুন উল্টে আরও বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছিলো ওই তো এই রথটা রয়েছে আচ্ছা এটা রবীন্দ্রনগরের বাজারের কাছে রথটা লোহার রথ এটা চাকাগুলো টায়ার চাকাগুলো টায়ার রবারের যেটা হয় তাহলে তাড়াতাড়ি চলে যাবে সুবিধা হবে 90 টাকায় আপনি যা কিনবেন তা পাবেন লাইভ রেসিপি যারা চেনো আপাতত আমাদের মোরপুঙ্গি ঘাটের কাছে যেটা রয়েছে তার একটা ব্রাঞ্চ এখানে ক্যাফে টাইপ খুলে গেছে তো এ দাদা রয়েছে তোমার নাম কি আমার নাম অভি অভিক অভি অভি আচ্ছা ও আমি অভিষেক আচ্ছা এখানে এসো আমি লোকেশানটা বলে দিলাম আমি এর ওপরে একটা ডেডিকেটেড পরে ভিডিও বানাবো তো বলবো এটা চুচরো চুচরো থেকে তুমি টুয়ার্ড যদি চন্দননগর তালডাঙ্গার দিকে যাও ডান দিকে পেয়ে যাবে লাইভ রেসিপি নতুন খুলে যাবে
তো চলো দেখা হবে, আমি খুব শীঘ্রই আসবো। হ্যাঁ, আজ একটু চন্দনগড় যাচ্ছি, করে আসবো। এসেছিলাম লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে, এই বোম্বে ট্যাংয়ের অপোজিটে এই যে কাঁকার দোকান আছে, পিতলের কাঁসার, এইখানে আমরা মোটামুটি কাঁসার জিনিসপত্র নিয়ে আগেবার নিয়ে গেছি, আজকেও কিছু ভেবে যাওয়া নেবে, এখানে আসতে পারো, বেশ ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক জিনিস কি নেবে আজকে। আচ্ছা, এগুলো কিসের হয় এটা? এটাও পেতলে? আচ্ছা, মানে কেজি কত করে এগুলো? 830 টাকা। আমরা বরাবরই এখান থেকেই নিই, আশা হোক পিতল হোক, ঠাকুরের পুজোর জন্য এই থালাগুলো হয় না এরকম এরকম সাইজের, ওই ফল রাখে না কেটে কেটে, ওই ওই থালাটা 830 টাকা হচ্ছে তোমার পিতল। 700 থেকে 16 আছে, এটা 830 টাকা। হ্যাঁ, ওটা তো পিতলের। লক্ষ্মীগঞ্জ বাজারে এই চন্দনগড়ের রথটা সত্যি সুন্দর, আমাদের এই এলাকার মধ্যে সব থেকে বেস্ট রথ আমার দেখা। আচ্ছা, এই দোকানে গেছিলাম, এই দোকানের একটা সমস্যা হচ্ছে এখানে কার্ড অ্যাকসেপ্ট হয় না, অনলি ক্যাশ, অনলাইন কোনো পেমেন্টও নেয় না, কার্ডও অ্যাকসেপ্ট হয় না, অনলি ক্যাশ। তো এখানে ক্যাশটা আমরা ক্যারি করিনি অত টাকা না, আর এখানে যে কোনো এটিএমে আজকে প্রচুর ভিড়, আর বেশিরভাগ এটিএম চলছে না, তো আর সমস্যায় পড়তে হয়েছিল একবার এদিক 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 ভাগাভাগি করতে হয়েছে। যাই হোক, অবশেষে বাগবাজারের ওখান থেকে এটিএম থেকে নিয়ে নিয়েছি, আর জিনিসটাও নিয়ে গেছি, বাবা আজ অনেক ভিড় রাস্তাঘাটে। এসে গেছি আমাদের গন্তব্যের কাছাকাছি, আমরা অ্যাকচুয়ালি একটা ফুচকা খেতে আসি অত দূর থেকে, কারণ এখানে রে বাবরে প্রচুর, যাই হোক সামনে ওই জায়গাটা বলে দিই, সামনে হচ্ছে ওই ওই জায়গাটা শালিমারের হোটেলের কাছে, পাশে ওই রেড চিলি আছে, ওটা ঠিক ক্রস করে এলেই যেখানে ফুচকা, বেসিকলি বাঙালি ফুচকার মতন নয়, কিছুটা মারা মারোয়ারি টাচ আছে, কারণ ওরা ফুচকার যে আলু হয় আলুর সঙ্গে ওনারা রাগা মানে ঘুগনি ইউজ করে, আর খেতে খুবই সুস্বাদু, তবে বাঙালিয়ানার টাচ খুঁজলে ওতে পাবেন না, বাঙালিয়ানার ঠিক এই যে জায়গাটা ঠিক আছে, খুব ভালো করে, খুব কোয়ালিটি ভালো, আজকে যদি 45 টাকা করে, এর আগে আমি খেয়েছি। জল দেয়, জলের মধ্যে দেবো বুনি নিয়েছে, ঠিক আছে, যেটা আপনাদের বলছিলাম ভেতরে ঘুগনি দেয় আলুর মধ্যে, এনাই হচ্ছে এনাদের পানিপুরি বা ফুচকার বিশেষত্ব, খুব হাইজিনভাবে করে, ট্রাই করতে পারেন। এই ফুচকাটা যেটা আছে এখানে ফুচকা নর্মাল বাঙালি ফুচকার মতো নয়, কিন্তু এটার মধ্যে আটা ময়দা সুজি সব আছে, আর বেসিক্যালি এখানে পেঁয়াজ ইউজ হয় না, যারা বাঙালি ফুচকার পেঁয়াজ খাও তাদের হয়তো নাও ভালো লাগতে পারে, বাট যারা অন্য ধরনের কিছু ট্রাই করতে চাও তাদের ভালো লাগে, আমাদের বেসিক্যালি ভালো লাগে। এখানে বেসিক্যালি স্টাফিংয়ে তোমার ইয়ে ইউজ করে, ঘুগনি বা রাগড়া বলে, উইথ আলু, আলুর মশলা, আর এরকম সুখা বন্দি থাকে এই জলটা, এই জলটার মধ্যে জলজিরা, যেটা আপনাদের পেটের পক্ষে উপকার, এটা আমার খুব ফেভারিট একটা জায়গা, কারণ আমি এই ধরনের চাট খেতে পছন্দ করি, একটু মারোয়াড়ি টাচ আছে, ভালো আছে, বেশ ভালো, পুরিটা খুব ক্রিস্পি, আপনার হয় না বাঙালি পুষ্টিগুলো নরম হয়ে যায় জল দিয়ে, নরম হয়নি এখনো, হয়নি আর হবে না, দারুণ দেখুন। যা আসছিল এই পালকি বলে দোকানটায় এসেছিল নেল এক্সটেনশন করার জন্য, কিন্তু দুর্ভাগ্য মেয়েদের বন্ধ আছে, আমার সাথেই হয় এটা, এটার জন্যই মেন এসেছিলাম, এগুলো তো নিমিত্ত মাত্র, এটাই মেন ছিল উদ্দেশ্য। যাই হোক, শনিবার আবার আসতে হবে এখানে, তাই তো, ঠিক শালিমার হোটেলটা এখানে,
তার পাশে এই পালকি রয়েছে। আর লাস্টে এটা নিয়ে নিয়েছি 5 টাকা অরেঞ্জ আমাদের পেছনে দোকানটা থেকে। এটা একদম এই মোড়টা পাশে শালিমার রয়েছে, এর পাশে এই কাজের জন্য এসেছিল, সে কাজটা তো আজকে হলো না, তো বাড়ি যাই। ঠিক আছে, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ আমার গোপুরের ব্যাটারিও শেষ হয়ে গেছে। পরে ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। এই যে ফুচকার যে দোকানটা আজকে আমরা খেলাম, এখানে যদি ডেডিকেটেড ভিউ ভিডিও চাও, অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে যেটা আমার হিন্দিতে আছে, যদি দেখতে ইচ্ছুক হও লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নিতে পারো ডেডিকেটেড এই দোকানটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এটাকে চলো শেষ বাই। ডেডিকেটেড ফুড ব্লগ সে আপাতত ব্লগ করছে, ভালো হয়েছে তাহলে একটা কমেন্টস করো কি এটা খেয়ে নেশা হয়ে গেল নাকি, নেশা হয়ে গেছে নাকি আমার এটা কি।